হাউস অব দ্য ড্রাগন সেকেন্ড সিজন শেষ হওয়ার পর এটা এখন বেশি স্পষ্ট হয়ে গেছে যে জর্জ আর আর মার্টিনের লেখা ফায়ার অ্যান্ড ব্লাড বইয়ের সবগুলো ড্রাগন আমরা এই শোতে দেখতে পাবো না। ফায়ার অ্যান্ড ব্লাড বইয়ে মোট 25টি ড্রাগনের কথা উল্লেখ আছে, কিন্তু তাদের মধ্যে কয়টা আমরা এই সিরিজে দেখব তা এখনও পুরোপুরি নিশ্চিত নয়। তবে সিজন 2 শেষ হওয়ার পর আমি নিশ্চিত হয়েছি 4টি ড্রাগনকে আমরা ভবিষ্যতের কোনো সিজনেও দেখতে পাবো না। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এই 4টি ড্রাগন সম্পর্কে যারা হাউস অব দ্য ড্রাগন টিভি শো থেকে পুরোপুরি বাদ পড়েছে। তবে তার আগে এক্ষুনি এই ভিডিওতে একটা লাইক ঠুকে দিন প্লিজ, যেন বাংলা ভাষী সমস্ত গেম অফ থ্রোনস ফ্যানদের নিকট ইউটিউব অ্যালগরিদম এই ভিডিওটি রেকমেন্ড করে। প্রথমেই বাদ পড়েছে প্রিন্স জাহারিস টার্গেরিয়ানের ড্রাগন শ্রাইকস। ফায়ার অ্যান্ড ব্লাড বইয়ে 9 বছর বয়সে প্রিন্স জাহারিস টার্গেরিয়ান ব্লাড অ্যান্ড চিজের হাতে মারা গিয়েছিল। ততদিনে টার্গেরিয়ান রীতি অনুযায়ী ড্রাগন শ্রাইকসের সাথে বন্ড করেছিল প্রিন্স জাহারিস। কপারের মতো দেখতে এই নারী ড্রাগনটি শেষ পরিণতি ঘটে ব্ল্যাক কুইন রেনিয়া টার্গেরিয়ানের আমলে ড্রাগন পিটের দাঙ্গায়। কিন্তু হাউস অব দ্য ড্রাগন সিজন 2 ফার্স্ট এপিসোডে আমরা দেখেছি প্রিন্স জাহারিস অনেক শিশু অবস্থাতেই ব্লাড অ্যান্ড চিজের হাতে মৃত্যুবরণ করেছে এবং তার সাথে কোনো হ্যাচ করা ড্রাগন এগ আমাদের দেখানো হয়নি। সুতরাং এটা তো অবভিয়াস, টিভি শোতে ড্রাগন দেখাতে যে পরিমাণ ভিএফএক্স এর খরচ পড়ে তা অ্যাভয়েড করতেই খুব কৌশলে ব্যাটলে অংশগ্রহণ না করা বা শিশু ড্রাগনদের দেখাবে না হাউস অব দ্য ড্রাগন মেকাররা। প্রিন্স জাহারিস টার্গেরিয়ানের ড্রাগনের মতোই একই কারণে তার যমজ বোন প্রিন্সেস জাহেরা টার্গেরিয়ানের ড্রাগন মোরগুলকেও দেখা যাবে না হাউস অব দ্য ড্রাগনে। ড্রাগন মোরগুল পিচ ব্ল্যাক রঙের পুরুষ ড্রাগন। ড্রাগন মোরগুলকেও ড্রাগন পিটের দাঙ্গায় হত্যা করা হয়। বলে রাখা ভালো, আমি হাউস অব দ্য ড্রাগনের বাকি সমস্ত কাহিনী একটা ভিডিওতে বলেছি, সেখানে ড্রাগন পিটের দাঙ্গায় কিভাবে একের পর এক সব ড্রাগনকে মেরে ফেলা হয়েছিল সেই অংশটুকু যতটা সম্ভব সংক্ষিপ্ত আকারে বলেছি। আই বাটন এবং ডিসক্রিপশনে লিংক আছে, আগ্রহীরা দেখে নিবেন। যাই হোক, ভিডিওতে ফিরি। যদিও মূল শোয়ে জাহেরা টার্গেরিয়ান এখনো বেঁচে আছে, কিন্তু তাকে এত শিশু অবস্থায় দেখানো হয়েছে যে ড্রাগন বন্ড করার বয়স তার হয়নি এবং মূল শোয়ে গল্প যেদিকে এগুচ্ছে মনে হয় না জাহেরাকে ড্রাগন বন্ড করার সুযোগ কেউ দেবে। তৃতীয় যে ড্রাগনটি বাদ পড়েছে সেটি হলো ডেমন টার্গেরিয়ানের মেয়ে লেডি রিনা টার্গেরিয়ানের শি ড্রাগন মর্নিং। কারণটা যারা হাউস অব দ্য ড্রাগনের সিজন 2 ফিনালে দেখেছেন তারা জানেন, বই অনুযায়ী বাস্টার্ড নেটেলের ড্রাগন ছিল শিপ স্টেলার, কিন্তু শো মেকাররা শিপ স্টেলারের সাথে রিনা টার্গেরিয়ানকে বন্ড করাচ্ছে। সুতরাং বইয়ে রিনার যে ধূসর গোলাপি শরীর আর কালো বুক ও সিংয়ের নারী ড্রাগন মর্নিং ছিল তাকে আর দেখতে পাবো না। সবশেষে বাদ পড়েছে ওয়াইল্ড ড্রাগন গ্রে গোস্ট। রাইডার বিহীন এ ওয়াইল্ড ড্রাগনটি ড্রাগনস্টোনে পঙ্গু কিং এগন 2 এর আহত ড্রাগন সানফায়ারের আগুনে মারা যায়। কিন্তু শোয়ে গ্রে গোস্টের পুরো কাহিনী বাদ দেয়া হয়েছে। প্রথমত একটা রাইডার বিহীন ড্রাগন দেখাতে অতিরিক্ত ভিএফএক্স খরচ করা এইচবিও এর জন্য অপ্রয়োজনীয়। দ্বিতীয়ত সানফায়ার মারা যাওয়ার কথা শোয়ে 2 দিবার উল্লেখ করা হয়েছে, একবার ক্রিস্টেন কোলের মুখে আর একবার কিং এগন নিজেই লর্ড ল্যারিশি স্ট্রংকে বলেছে। তাই আমার মনে হয় না গ্রে গোস্টকে দেখানোর কোনো ইচ্ছে আছে শো নির্মাতাদের। মোটামুটি কনফার্ম যে এই 4টি ড্রাগনকে আমরা হাউস অব দ্য ড্রাগনে আর দেখতে পাবো না। তবে গল্পের যে মোড় নিচ্ছে, মূল শোতে হাউস অব দ্য ড্রাগনের পরের সিজনেই একটা ব্যাটলে 5টি ড্রাগন নিয়ে ব্যাটল অফ গ্যালেট, আরেকটা ব্যাটলে 4টা ড্রাগনের মহালড়াই, তাও আবার রাইডার ছাড়াই, ব্যাটল অফ টাম্বলটন দেখতে পাবো আমরা। আই বাটন এবং ডেসক্রিপশনের লিংক আছে, আগ্রহীরা ক্লিক করে দেখে নিতে পারেন। এছাড়া নেক্সট টাইম ভেনম ও নালকে আমরা আবার কবে দেখতে পাবো সে বিষয়ে জানতে স্ক্রিনের উপর আসা লিংকে ক্লিক করতে পারেন। চলুন কথা বলি সেই ভিডিওতে। আজকের মতো বিদায়, টাটা।